ফার্স্টেই আমি তোমাদের সাথে আমার বার্থডে লাঞ্চ নিয়ে চলে এসেছি, যেহেতু আজকে বাড়িতে ছিলাম না, বোনকে নিয়ে গিয়েছিলাম একটু ডক্টরের কাছে। তো সারাদিন ওখানে গিয়ে দেখেছি আর মা করেছে, আজকে যেহেতু শনিবার, মা করেছে রান্না, পায়েস, শাক, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ফুলকপি তরকারি, আলু ভাজা, ডাল। মিডওয়াইফ বুনু কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ, আমার এই প্রথম ফার্স্ট টাইম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোয়েল বিকাশ ওয়ার্ল্ডে। আর একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে নতুনভাবে একটা ব্লগ শুরু করছি, যেহেতু আমি নতুন এতদিন হাতে আমি ভিডিও করতাম। আজকে একটা স্ট্যাম্প কিনেছি আর গতকালই এসছে সেটা। তো আজকে স্ট্যাম্প দিয়েই তোমাদেরকে শ্যুট করা শুরু করছি। আর আমি আছি মায়ের বাড়িতে, যেহেতু তোমার কাল বার্থডে ছিল আর শনিবার ছিল, ওই জন্য সেরকম কিছু রান্না হয়েছিল না। তো আজকে রবিবার, আজকে একটু মটন রান্না হচ্ছে। তো চলো সবাই কী করছে দেখায়। আর নীল তো স্ট্যান্ডটা বারবার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর কোন কোন স্ট্যান্ডটা নিলাম তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এই যে নীল, ও স্ট্যান্ডটা পেয়ে খুব খুশি, সবসময় বলছে স্ট্যান্ড কই স্ট্যান্ড কই স্ট্যান্ড। এই যে মা এখানে কাটা বাছা করছে আর বোন ওখানে বসে আছে, রোদ পড়ছে, ঠান্ডা লাগছে তাই ওর, সকাল থেকে উঠে থেকেই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে, তাই ওখানে রোদ পড়ছে ও, আর মা এদিকে কাটা বাছা করছে। ঠিক আছে, আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আলু হয়েছিলাম, আলু ভাজা মুড়ি খাওয়া হয়েছে। তো চলো বাকি কী হচ্ছে না হচ্ছে ওরা আমাদেরকে আবার পরে আসছি দাও। স্ট্যান্ডটা নেওয়ার জন্য কতক্ষণ বসে বসে কামড়ল, তারপর দিলাম, তারপর গাই ইয়ে হলো। ওটা আমার বর, ছোট্ট বর, এই যে যে দেখাও বরটাকে, দেখা বরটাকে, ইয়ে বর গামছা চালাচ্ছে খেতে পারিনি। ঠিক আছে চলো আবার একটু বাজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে এটা বড়ও করা যায়, বেশ অনেকটাই হচ্ছে, এত দূর চলে যাচ্ছে। আর এটা ছোট বড় করা যায়, বেশ ভালো জিনিসটা অনলাইনে। ভেবেছিলাম কেমন আসবে না আসবে, তবে খারাপ আসেনি, ভালো এসছে। এই যে মাঝে মাটনটা ম্যারিনেট করছে, যতক্ষণগুলো দিয়ে দিল, লঙ্কাগুলো দিয়ে দিল, আর এদিকে কেটে নিয়েছে এই যে আদা রসুন পেস্ট হয়ে গেছে, পেঁয়াজটা কেটে নিয়েছে। কাশ্মীর চিলি পাউডার, তিনজন দিয়ে দিচ্ছি, দেখো সবকিছু মাখিয়ে দিয়ে একবারে বসিয়ে দেবে, সেটাতে ভালো টেস্ট হয়। যে মাটনটাও মোটামুটি কষানো হয়ে গেছে, একটু কষাতে হবে। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। দেখো ওরা খাচ্ছে গল্প করে করে, দেখো 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 বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, এখানে যাচ্ছি মা, আমি, বোন আর নীল আর বাবা আগে চলে গেছে, যাবো কিছু কিছু গোল্ডের দোকান, মার আজকে ইচ্ছে পূরণের দিন। আর দেখি আমি সাথে কী নিই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। গোল্ডের দোকান থেকে বেরিয়ে চলে এসেছি, দেখো শাড়ির দোকান, যেহেতু আমার মা এখনও শাড়ি নেয়নি, পুজোর এখনও মার্কেটিং হয়নি, তো শাড়ির দোকানে চলে এসেছি। আজকে আমি কিছুই নেব না, বোন আর মা নেবে। তো আমাদের খাগড়াতে এখানে খাদির দোকানে আমরা ঢুকে গেছি, তো এখানে আমরা মুসিয়া সিল্ক দেখছিলাম, মা এই শাড়িটা চুজ করেছে। আর তারপরে ওই দোকান থেকে বেরিয়ে আর একটা দোকানে চলে এসেছিলাম আমরা, তো এখান থেকেও দু তিনটে শাড়ি নেওয়া হয়েছে আমাদের। তো তারপর দেখো চলে এসেছি শাড়িটারি কেনাকাটার পর, বাড়ি ফেরার পথে খেয়ে নিয়েছি মোমো। বাজার থেকে এইমাত্র এলাম, তো কালকে কালকে থেকে কেকটা ভরা যাচ্ছে, আজকে না কাটলে আর কাটা হবে না, যেহেতু বাড়ি চলে যাবো। তো এদিকে সবাই মিলে বসে গেছি, এদিকে এদিকে বাবা মা, চলো দেখো।
লাগাই দিবি মা। এই যে বাজার থেকে চলে এসেছি, এই যে আমার কেক, কেক কাটতে বসে গেছি, এবার দেখো তোমরা অন করে দিছি। দিছিস? দেখো চেহারার কি অবস্থা করেছে। তোমাদেরকে দেওয়া হয়নি, দাঁড়াও যেটা পিস আমার বন্ধুদেরকে দেওয়া হয়নি, তোমাদের জন্য এটা। তো বন্ধুরা দেখতে পেলে কি অবস্থা, তো আমাদের কেকটা খাওয়া হয়ে গেছে। এই ছোটোভাবেই আমার জন্মদিনটা আজকে পালন করা হলো, অবশ্যই জানিও কেমন লাগলো। আর বাবা নিয়ে এসেছে কেকটা, আর এই চকলেটটাও কালকে এনে দিয়েছে, আমি সেই বাচ্চা নীল খাওয়াতে এসেছে এতক্ষণে। তো এই ছোটো ছোটো মোমেন্টগুলো খুব ভালো লাগে সত্যি। অ্যাকচুয়ালি আমার এরকম কিছুই হয় না, তবে ভালো লাগে কেউ কিছু এরকম করলে, তো খুব ভালো লাগলো। তো আজকে ব্লগটা এইটুকুনি। আর হ্যাঁ, গোল্ডের দোকানে গেছিলাম দেখতেই পেলে, তো আজকে যদি পারি তো তোমাদেরকে শেয়ার করছি যে কী কিনলাম। আর যদি না দিতে পারি তাহলে পরের ব্লগে অবশ্যই দেখে নিও, পরের ব্লগে দেবো তোমাদের সাথে আর কী গিফট পেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যে মা যে পড়াছি লাল কুর্তিটা, এটা আমাকে অনেকদিন আগেই দিয়ে দিচ্ছে বার্থডে গিফট বলেই, তো সেটাই পড়েছি আজকে। তো ঠিক আছে, আজকের মতন গুড নাইট। এই যে মা নিচে এই নোহাবাদনুটা, মার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা নোহাবাদনু নেবে, প্লেন একটা ছিল অবশ্যই সবসময় পড়ার জন্য, তো এরকম একটা নেবে ভেবেছিল, তাই সেটা ফুলফিল হলো। আর আমি এই যে ডেলি ইউজের জন্য এই নোজপিনটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার একটা পাথরের ছিল ওটা সবসময় পরতে পারত।